সব তো ছড়ানো হয়ে গেছে। হ্যাঁ বাবা, হ্যালো হ্যালো হ্যালো, হয়ে গেছে বাবা, চলো মা বাবু এখন যাবে। ও সর্বনাশ মা বাবু, না না তুমি ঠিক আছো, আমি ভুল করছি না। হ্যাঁ ধান তো ছড়িয়েছো। হ্যাঁ বাবা। আচ্ছা এই শুকনো মাটির উপরে যদি ধান ছড়ায় গাছ হবে? সে তো ঠিক কথা বাবা, এই শুকনো মাটিতে কোনোদিন ধান গাছ হয়? হ্যাঁ মোটে ধান বেরোবে না। হ্যাঁ কলা মোটে বেরোবে না, ধান ওইভাবেই পড়ে থাকবে, সব কাক পক্ষী সব খেয়ে নেবে। বেশ এর বীজ আমি করছি। ও বাবু তোমাকে এখন কি করতে হবে জানো? কি করতে হবে বাবা? তোমাকে এখন সেই স্মরণ করতে হবে বরুণ পবন দেব। বেশ বাবা বেশ, এখন আমি স্মরণ করছি। কোথায় আছো পবন বরুণ, মোর কথা নাও। আর এই পল্লুকার মাঝারে ঘর বৃষ্টি বর্তমান সুন্দর হয়েছে। এই তো চারিদিকে কেমন। আরে মা বাবু কোথায় গেল? মা মা বাবু আমি ভাবলাম তুমি একদম সাড়াই পাওনি। না আমি সাড়া নাকি পাবো না, ভাগনা আগে যাচ্ছে, আমি নজর রাখবো না। এটা ঠিক বলেছো মা বাবু। মা বাবু দেখো কত সুন্দর বীজতলা হয়েছে। তাই তো দেখছি বাবা, সুন্দর বীজতলা হয়েছে। এবার এক কাজ করো বাবা। আবার কি কাজ করতে হবে? বীজ ভাঙা শুরু করে দাও বাবা। বীজ ভাঙতে হবে? হ্যাঁ বাবা। ও বাবু ওই একই সঙ্গে দুটো কাজ করতে হবে, বীজ ভাঙবে আর ওয়া হবে। হ্যাঁ বেশ, তাহলে তুমি বীজ ভাঙো আমি রুই। মা বাবু ভালো করে কাঁচা সেটে নাও। কাঁচা সাঁটা আছে বাবা? হ্যাঁ আর সাঁটা আছে, ঠিক করে কাঁচা সেটে নাও। বীজ ভাঙবো আর আমি রোপণ করব। বেশ তাহলে তুমি রোপণ করো আমি বীজ ভাঙবো। বেশ বেশ বেশ, এইভাবে মিলে জুলে কাজ করলে তাড়াতাড়ি চাষ হবে, তাই তো? আরে রূপনে করে রূপনে করে দেব নারদ মোহনী গো মোহনী গো, রূপন পাহাড়ে রূপন পাহাড়ে দেব নারদ মোহনী গো। রূপনে করে বীজ ভাঙে রূপন পাহাড়ে দেব ভোলা না তো গো, দেব ভোলা না তো গো। রূপন পাহাড়ে রূপন করে দেখো দেব নারদ মোহনী গো। রূপন পাহাড়ে এক পাক হো যাই দুই পাক হো যাই তিন হো পাকে পাহাড়ে গো, ওই না তিনবারে মাহাতো পাহাড়ে গো। রূপন পাহাড়ে রূপন করে দেখো দেব ভোলা না তো গো। করে মামা বাহাবু সহিতে না পেরে কোহ মোরে হাত দেয় গো, ওই না কোহ মোরে হাত দেয় গো। রূপন পাহাড়ে রূপন করে দেখো দেব ভোলা না তো গো। রূপন করে ও মামা বাবু কি হলো? কি আছে বাবা হঠাৎ দাঁড়িয়ে পড়লে? হ্যালো বাবা, এই উবুর হয়ে করতে হচ্ছে তো, কোমর জানো যন্ত্রণা ছিনছিন করতে। ও বাবু তোমার দ্বারা চাষ হবে না। হ্যালো আমার দ্বারা হবে না? হ্যালো তবে সবে প্রথম তো, একটু হাতে ব্যথা হবে কোমরে ব্যথা হবে, তাই তো ব্যথা হলে চাষ তো করতে হবে। বেশ তুমি যখন সঙ্গে আছো আমার কোনো অসুবিধা নেই। ও বাবু বলো বাবা ঠিক আছে, ওইটা আমি করছি আর তুমি একটু বিশ্রাম নাও। বোঝা হয়ে গেছে? আমি তৎক্ষণ বিশ্রাম করি। বেশ বেশ বেশ, তুমি এসো বাবা। বেশ মা বাবু, না এই ভুলে শরীর নিয়ে মা বাবু আর কতই করবে না, বাকিটুকুনি আমি সেরে দিই না, এইটুকুনি রুয়ে গেলে আবার কি করে চাষ হবে, তাই তো? আজই বাঘ কি যা
चिलो देखो नहारत मोनी रूपने गो अरे तो जायो नी गो रूप पहाड़े रूप पहाड़े देखो नारो रोहादे गो रूप पहाड़े আমার কাঙ্কের কলচি